প্রসঙ্গ যে জায়গায় যে এতগুলো মানুষকে হত্যা করা হচ্ছে, সবাইকে তো ধর্মের বিষয় নিয়ে যে বলতে না মনে না, এখানে ইসলামী চিন্তাবিদকে হত্যা করা হয়েছে, কাজিয়া মিছিলে হামলা করা হয়েছে, খিজির খানকে হত্যা করা হয়েছে, এমনকি পীরদের মাজারে আপনি দেখেছেন হত্যা করা হয়েছে। এখানে খুব পরিষ্কার ভাবেই তো যারা হত্যা করছে তারা তো খুব পরিষ্কার ভাবেই বলে দিয়েছে তার উগ্র চিন্তার সাথে সে যেটা চিন্তা করে, তার দাবিও আছে আপনি জানেন, 13 দফা দাবি, তারই একটা ভিন্ন সংগঠন ভিন্ন নামে দিয়েছে, সেই দাবিগুলোর সাথে যে একমত পোষণ করে না তাকেই সে হত্যা করবে। সে গণমাধ্যম কর্মী কিনা, সে বিচারপতি কিনা, সে র‍্যাবের ডিজি কিনা, এটা কিন্তু দেখবার বিষয় না। আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করা হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন, এরপরে আরো কাউকে হত্যা করা হবে না তার কোনো ঠিক নেই। নিশ্চয়ই তিনি ধর্ম নিয়ে লেখেননি বা ধর্ম নিয়ে বলেননি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে আগে গুরুত্ব দিতে হবে যে যেখানে অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধের আগে তারা ব্যবস্থা নেবে, সেই ব্যবস্থা নেবার ক্ষেত্রে তার কতটুকু গাফিলতি আছে, সে কতটুকু সফলতা আছে, কতটুকু আন্তরিক সেটা জনগণ দেখবে। কিন্তু খুব পরিষ্কার ভাবেই তারা ব্যবস্থা না নিয়ে দেখা যাচ্ছে যে যেভাবে মিলিটারি ডিক্টেটররা আপনারা দেখেছেন যে ওই সংবিধানে ধর্মকে সম্পৃক্ত করে একটা ব্যাপক অংশের মানুষের জনপ্রিয়তা দখল করে তারা সংবিধান পরিবর্তনের চেষ্টা করেছেন, এখন আমরা দেখতে পাচ্ছি যখনই আটকে যাচ্ছেন তখনই ধর্মকে এনে তখনই একটা সিম্প্যাথি অ্যারাইজ করা, সিম্প্যাথি নেওয়া যে আমি তো এই জায়গায়, এই যে এই প্রক্রিয়াটা, এটা তো আমি মনে করি না যে একটা প্রফেশনাল বাহিনীদের বা সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তিবর্গের সেই জায়গাতে দেওয়া উচিত। আমরা যারা আলোচনা এসেছেন তারা একবারও বলেননি এই হত্যাকাণ্ডটি বিচার হওয়া দরকার, এই হত্যাকাণ্ডের অপরাধীদের তারা খুঁজে বের করবেন, অথচ হত্যাকারী একটা লিফলেট দিলেন যে আমি এই কারণে তাকে হত্যা করেছি, তারা সেই লিফলেট নিয়ে আলোচনা যে এই কারণটা কেন এসেছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার যে আগতে লিখবার কারণেই কি হত্যা করা হচ্ছে নাকি মানে আরো কোনো কারণ আছে, এই যে একের পর এক হত্যাকাণ্ড চলছে, পরিকল্পিত ভাবে হত্যা করা হচ্ছে, স্পিচ দেওয়া হচ্ছে, সেখানে ব্রিফিং দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, সবাইকে হুমকি দেওয়া হচ্ছে, এবং তারা সরাসরি এই রাষ্ট্রের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের সংবিধানকে তারা মানছেন না, তারা আসছেন ঢাকায় ব্যাংক বিমা থেকে শুরু করে সব জায়গায় আক্রমণ করছেন, পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করছেন, তখনও আপনি যদি ঘুমিয়ে থেকে সেই ধর্মের আলোচনা, ধর্মের বিরুদ্ধে নাকি পক্ষে সেই জায়গাতে আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে কিন্তু রাজনীতিটা ওই ইন্ডিয়াতে যেমন দেখছেন যে একটা ধর্মকেন্দ্রিক রাজনীতি, মানে সেটা বিরুদ্ধে হোক আর পক্ষে হোক, মানে রাজনীতিটা তো ধর্মকে ঘিরে হলে হবে।